আসসালামু আলাইকুম। নার্সিং ক্লাসরুম ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আপনারা যারা 2021 সালে সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আপনাদের যে প্রজ্ঞাপনটি জারি হয়েছে সেখানে সবার লাস্টে কিন্তু একটি শর্ত দেওয়া হয়েছে, সেটি হচ্ছে 12 ডিসেম্বর 2021 খ্রিস্টাব্দ পূর্বাহ্নে স্বাস্থ্যসেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত পদায়িত হাসপাতাল বা স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে যোগদানের জন্য তাকে অনুরোধ করা হলো। অর্থাৎ 12 ডিসেম্বর 2021 পূর্বাহ্নে অর্থাৎ সকালবেলা আপনাদের সবাইকে যোগদান করতে হবে যার যার নিজ নিজ কর্মস্থলে, অর্থাৎ যেখানে আপনি সুপারিশপ্রাপ্ত হয়েছেন, যেই হসপিটালে আপনার পদায়ন হয়েছে সেখানে আপনি যোগদান করবেন। এখন যোগদান করতে গেলে কি কি কাগজপত্র রেডি করতে হবে সেই বিষয়টা নিয়ে মূলত আজকের এই ভিডিওটি তৈরি করেছি। প্রথমে দেখা যাক কি কি আপনাদের পেপার্স লাগবে। প্রথমে লাগবে আপনার যোগদান কপি। যোগদান কপিটি কেমন হবে তার একটি ফরম্যাট আপনাদেরকে দেখাচ্ছি। যোগদান পত্রটি হবে বরাবর মহাপরিচালক নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, আইপিএস স্কুল রোড, মহাখালী, ঢাকা 1212। মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ। বিষয় হবে সিনিয়র স্টাফ নার্স পদে সরকারি চাকরিতে যোগদানের জন্য আবেদন। এই আবেদনটি কিভাবে লিখতে হবে এর জন্য বিভিন্ন রকমের ফর্মেট আছে, আমি যে ফর্মেটটি দেখাচ্ছি এরকমভাবে লিখলেও হবে। সেটা হচ্ছে যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্মারক নং হচ্ছে এটা হচ্ছে 346, অর্থাৎ আমি যে স্মারক নম্বরটি দিয়েছি এই স্মারক নম্বরটি হচ্ছে আপনাদের সর্বশেষ পদায়নের যে প্রজ্ঞাপনটি জারি হয়েছিল সেই প্রজ্ঞাপনের স্মারক নম্বর। আপনারা এখানে চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন আপনার যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন এই চাকরিতে সেই স্মারক নম্বরটিও আপনারা চাইলে অ্যাড করতে পারেন, যেমন 26/10/2021 খ্রিস্টাব্দ তারিখের এই স্মারক নম্বরটি দিয়ে অর্থাৎ গোপনীয় 11/24/53 এই স্মারক নম্বরটি দিয়ে সুপারিশ ক্রমে এবং স্বাস্থ্য অধিদপ্তরে 30/11/21 তারিখের সিনিয়র স্টাফ নার্স পদে আপনারা যে সুপারিশপ্রাপ্ত হয়েছেন আপনারা চাইলে এই অংশটিও অ্যাড করতে পারেন। আমি জাস্ট অ্যাপ্লিকেশনটি ছোট করার জন্য সংক্ষেপে লিখেছি, আপনারা চাইলে এগুলো অ্যাড করে নিতে পারেন। আপনারা যদি এই যোগদান কপিটি পিডিএফ আকারে চান তাহলে এক কাজ করুন, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে নার্সিং ভর্তি ও চাকরি প্রস্তুতি অর্থাৎ নার্সিং ইনসেপশন, এই গ্রুপে আমি এটা আপলোড করে দিব। চাইলে এখান থেকে আপনার ডাউনলোড করে সেটা পরবর্তীতে এডিট করে আপনার নাম দাম জাস্ট বসিয়ে দিলেই হবে। এখানে জাস্ট নিচে আপনার নাম, পিতার নাম, পদবি, যেখানে আপনি পদায়ন হয়েছে আপনার সেই প্রতিষ্ঠানের নাম, মেধাক্রম, রেজিস্ট্রেশন নাম্বার এবং অবশ্যই মোবাইল নম্বরটি লিখবেন, এটা লিখে দিলেই হবে। তারপর আসি পিএমআইএস ফর্ম। পিএমআইএস ফর্ম কোনটি সেটি একবার আপনারা দেখে নেন। এই পিএমআইএস ফর্মটি সাধারণত নেট থেকে ডাউনলোড করাটা একটু কষ্ট। আমি এই পিএমএস ফর্মের কপিটিও আমি পিডিএফ আকারে আমি আপনাদের জন্য গ্রুপে পোস্ট করে দেব, যাতে সহজে আপনারা জাস্ট একটা প্রিন্ট করে এটা আপনারা হাতে পূরণ করে জমা দিতে পারেন। এবং এখানে একটি অবশ্যই ছবি অ্যাড করতে হবে, আমি ছবির ব্যাপারে সর্বশেষে আলোচনা করব, জাস্ট এখন বলে নেই, এখানে একটু ছবি অ্যাড করতে হবে। এটা কিভাবে পূরণ করবেন জাস্ট এটা একবার পড়লেই বুঝতে পারবেন। যেমন আপনাদের যে লাইসেন্স রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে বিএনএমসি থেকে সেই লাইসেন্স নাম্বারটি এখানে দিবেন, তারপর হচ্ছে ন্যাশনাল আইডি নাম্বার দিবেন, এখানে নাম, বাবার নাম, তারপর হচ্ছে বার্থ অফ ডেট, এখানে মায়ের নাম, আপনার নাম বাংলা, এগুলো জাস্ট একবার পড়লেই বুঝতে পারবেন। লাস্টে হচ্ছে আপনারা যে পড়াশোনা করেছেন, জেনারেল এডুকেশন কোয়ালিফিকেশন, প্রফেশনাল এডুকেশন কোয়ালিফিকেশন এবং বিএনএমসি রেজিস্ট্রেশন সম্পর্কে কিছু তথ্য এখানে জাস্ট একটু হাতে লিখে পূরণ করে দিলেই হবে। তারপরও যদি না বোঝেন অবশ্যই গ্রুপে পোস্ট করবেন, তাহলে আপনি আশা করি আপনার আনসারটি পেয়ে যাবেন। পরবর্তীতে যাচ্ছি, তারপর হচ্ছে প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফর্ম অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন ফর্ম।
আমি আপনাদের সুবিধার্থে এই ফর্মটিও আমাদের গ্রুপে আপলোড করে দিব। আমি আপনাদেরকে একবার দেখাই এই ফর্মের নমুনাটি। এটি হচ্ছে প্রাক চাকরি বৃত্তান্ত যাচাই ফর্ম, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন ফর্ম। প্রথমে বলে নেই, এই পুলিশ ভেরিফিকেশন ফর্মের উপরে যে লেখাটি আছে বিসিএস পরীক্ষা, এটি কেটে দিবেন, যেহেতু এটা আপনাদের লাগবে না। এটা পূরণ করা অত বেশি কঠিন না। এখানে প্রার্থীর পুরো নাম লিখবেন, নাগরিকত্ব লিখবেন, যে পদে চাকরি করবেন সেই পদের নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। তারপর আসে প্রার্থী যেসব স্থানে বিগত 5 বছরে 6 মাসের অধিক অবস্থান করেছেন সেসব স্থানের ঠিকানা এখানে লিখে দিবেন, এবং তারিখ কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত ছিলেন সেটাও লিখে দিবেন, জন্ম তারিখ। এটা অবশ্যই আপনাদের যে এসএসসি সার্টিফিকেট সেই সার্টিফিকেট অনুযায়ী লিখবেন। তারপর হচ্ছে জন্মস্থান লিখবেন, অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা যেখানে জন্মগ্রহণ করেছেন। প্রার্থী 15 বছর বয়স হতে যেসব বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন, অর্থাৎ আপনার এসএসসি, ইন্টার এবং নার্সিং বিষয়ে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন সেখানকার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ভর্তি তারিখ এবং পরিত্যাগের তারিখ, যেই তারিখে আপনারা সেখান থেকে বের হয়ে গেছেন সেই, মানে অর্থাৎ সেশনটা লিখলেই হবে এখানে। তারপর হচ্ছে আপনাদের চাকরির যে এক্সপিরিয়েন্স, সেই যেখানে যেখানে আপনার চাকরি করেছেন সেই প্রতিষ্ঠানের নাম লিখবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চাকরি করেন সেগুলো অবশ্যই লিখবেন। অনেক সময় আপনাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে এবং যেখানে চাকরি করেছেন সেখানেও কিন্তু অনেক সময় পুলিশ গিয়ে তদন্ত করে দেখে যে এই তথ্যগুলো ঠিক আছে কিনা। এটা পূরণ করার সময় অবশ্যই সাবধানে পূরণ করবেন। আমি মনে করি সর্বশেষ যে প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেটা লিখলেই হবে, অত বেশি লেখার ডিটেলস লেখার দরকার নেই এখানে। তবে অবশ্যই এসএসসি, এইচএসসি এবং নার্সিং যেসব প্রতিষ্ঠান থেকে আপনারা পড়াশোনা করেছেন সেখানকার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বারগুলো অবশ্যই সঠিকভাবে লিখবেন। এগুলো জাস্ট একবার রিডিং করে নেবেন। তারপর আছে 14 নম্বরে, নিকট আত্মীয় স্বজনের কেউ, অর্থাৎ ভাই বা ভগ্নি, আপন, চাচা, শ্বশুরের দিকের নিকট আত্মীয় স্বজন বাংলাদেশ সরকারি চাকরিতে নিযুক্ত থাকলে পদের নাম এবং কর্মস্থান উল্লেখপূর্বক পূর্ণ বিবরণ এখানে দিতে হবে। তারপর আসি, প্রার্থীর চরিত্র ও পূর্ণ পরিচয় সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন, কিন্তু প্রার্থীর সাথে আত্মীয় সূত্রে আবদ্ধ নন এমন দুজন গণ্যমান্য ব্যক্তির ঠিকানা সহ নাম লিখুন। এক্ষেত্রে আমি বলবো এখানে জাস্ট আপনাদের এলাকার যে চেয়ারম্যান এবং মেম্বার আছে জাস্ট দুইজনের নাম লিখে দিবেন, যাদের সাথে আপনাদের পরিচিত আছে, অর্থাৎ আপনি আপনার নাম বললে বা আপনার বাবার নাম বললে তারা সহজে আপনাকে চিনবে এমন দুজনের নাম লিখবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এলাকার মেম্বার বা চেয়ারম্যান, ওনাদের নাম লিখলে সবচেয়ে ভালো। অবশ্যই আপনারা তাদেরকে আগে থেকে জানিয়ে রাখবেন যে এরকম পুলিশ ভেরিফিকেশন হতে পারে, যেন আপনারা যেন তারা আপনাদের সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিতে পারে। এই হচ্ছে পুলিশ ভেরিফিকেশন ফর্ম। আর এই অংশটা হচ্ছে আপনার সম্পর্কে তথ্য নেওয়ার পরে দায়িত্বরত যে যিনি পুলিশ সুপারিনটেন্ডেন্ট আছেন এসপি সাহেব, উনি এইটা পূরণ করে আপনাদের যথাযথ মাধ্যমে ডিজিএনএমে অথবা আপনার মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবে। এটা আচ্ছা, এরপর আসি স্থাবর এবং অস্থাবর সম্পদের বিবরণী। এটার পিডিএফটা আমি দিয়ে দিব গ্রুপে। সম্পদের বিবরণী লেখাটা খুবই সহজ, যেহেতু আপনার নামে কোনো সম্পদ নাই। তবে যদি আপনার নামে সম্পদ থাকে অবশ্যই সম্পদগুলো দেখাবেন, কারণ এটা পরবর্তীতে আপনাদের আবার কাজে লাগবে। নিজ নিজ প্রতিষ্ঠানে অনেক সময় এই সম্পদের বিবরণীটা আপনাদের কাছে চাইতে পারে, তখন আবার আপনাদেরকে দিতে হবে, যেমনটা আমাদেরকে দিতে হয়েছিল পরবর্তীতে। এছাড়া আরেকটা কাজে আপনাদের আসবে, সেটা হচ্ছে আয়কর রিটার্ন যখন দেখাবেন তখন এই স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাবটা আপনাদের তখন দরকার হবে। জাস্ট এই কপিটা দেখে আপনারা সহজে লিখতে পারবেন। যেমন স্থাবর সম্পত্তি, যদি আপনার নামে কোনো সম্পত্তি না থাকে জাস্ট এখানে লম্বা করে লিখে দিবেন আমার নিজ নামে কোনো সম্পত্তি নাই, আর ওপরে আপনার নাম, ধাম, পরিচিত নম্বর এগুলো লিখে দিবেন। অস্থাবর সম্পত্তি যদি থাকে, যেমন অলঙ্কার আদি, অনেকে বিয়ে হয়েছে, বিয়ের অলঙ্কার পেয়েছেন, ধরেন 10 ভরি বা 5 ভরি যাই থাকুক এখানে লিখে দিবেন। স্টকস, শেয়ার, বিমা, এখানে যদি কারো কোনো শেয়ার থাকে সেগুলো লিখতে পারেন।
ইলেকট্রনিক্স জিনিসপত্র যদি কিছু থেকে থাকে, যেমন কম্পিউটার, টেলিভিশন, জাস্ট এখানে টিক দিয়ে জাস্ট লিখে দিলেই হবে যে এই এই জিনিসপত্রগুলো আপনার নামে আছে, জাস্ট এটাই। আর মোট হচ্ছে আপনার যদি এই সম্পত্তির পরিমাণ এবং তার যে যেই টাকা দিয়ে আপনারা কিনেছেন সেই টাকার পরিমাণটা এখানে লিখে দেবেন। তবে এখানে এত বেশি কিছু না দেখানোটাই ভালো। তবে হ্যাঁ, এখানে ব্যাংকে গচ্ছিত যে অর্থটা আপনাদের আছে এটা অবশ্যই আপনারা সঠিকভাবে দেখাবেন। এই হচ্ছে স্থায়ী এবং অস্থায়ী সম্পদের বিবরণী। এটা তেমন কঠিন কিছু না এটা পূরণ করা, এটা আপনারা একবার দেখলে পারবেন। এরপর আসি হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, যেমন যৌতুক না দেওয়ার অঙ্গীকারনামা, 300 টাকা, নন জুডিশিয়াল স্ট্যাম্প, 3 পাতার একটি স্ট্যাম্প আপনাদের রেডি করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমি আপনাদের বোঝার জন্য একটা ফর্মেট রেডি করেছি, জাস্ট এটা বোঝার জন্য, এটা কিন্তু অরিজিনাল না। এই যে এটা হচ্ছে আমি জাস্ট ক্রপ করে এনে আপনাদেরকে বোঝানোর জন্য আমি দিয়েছি। এখানে অঙ্গীকারনামা লেখার যে নিয়মটা সেটা হচ্ছে প্রথম পাতা, অর্থাৎ 100 টাকার 3টা, 300 টাকার যেহেতু বলছে 100 টাকার 3টা, প্রথম পাতায় লিখবেন আপনার নাম ধাম, আপনার ঠিকানা এবং আপনি যে পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, কোথায় নিয়োগপ্রাপ্ত হয়েছেন। অর্থাৎ দ্বিতীয় পাতায় লিখবেন, এটা হুবহু জাস্ট কপি করে লিখে দিবেন, আমি এই মর্মে অঙ্গীকার করতেছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যৌতুক বিরোধী আইন যথাযথভাবে মানিয়া চলিব এবং আমি ও আমার পরিবারের সদস্য গণের বিয়ে অথবা অন্য কোনো কাজের জন্য কোনো প্রকার যৌতুক বা উপঢৌকন গ্রহণ কিংবা প্রদান করিব না, করিলে বাংলাদেশ সরকারের প্রচলিত আইন অনুযায়ী প্রণীত অপরাধের জন্য দায়ী থাকিব এবং বিধি মোতাবেক শাস্তি মানিয়া লইতে বাধ্য থাকিব। এটা কিন্তু আপনি বন্ড সই দিচ্ছেন, অর্থাৎ 300 টাকার ফর্মে আপনি স্ট্যাম্পে সই করছেন। পরবর্তীতে যদি আপনি বিয়ে করার সময় যৌতুক নেন এবং আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারে অথবা আইনানুগ আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে, কারণ আপনি অলরেডি বন্ড দিয়েছেন। এখানে 3 নম্বর অর্থাৎ লাস্টের পেজে দিবেন হচ্ছে, আমি আরও অঙ্গীকার করেছি যে সরকারি চাকরিতে যোগদানের তারিখ হতে কোনো ধরনের প্রতিষ্ঠানে, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এনজিও এইসব প্রতিষ্ঠানে যুক্ত থাকিব না, থাকলে আপনার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি বা অন্যান্য আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাইবে। এখানে আপনার স্বাক্ষর, নাম, পিতার নাম, গ্রাম, ডাকঘর, থানা, উপজেলা এবং জেলা, এই ঠিকানাটা অবশ্যই দিয়ে দিবেন। এই হচ্ছে আপনার 300 টাকার যৌতুক না নেওয়ার যে অঙ্গীকার। এখানে আরেকটা 300 টাকার স্ট্যাম্প আপনাদেরকে দিতে হবে, সেটা হচ্ছে শিক্ষানবিশ কালে চাকরি হতে ইস্তফা না দেওয়ার অঙ্গীকারনামা, 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প। এটাও ঠিক সেম 300 টাকা, অর্থাৎ 100 টাকার করে 3 পাতা 300 টাকার একটা স্ট্যাম্পে আপনি লিখবেন। কি লিখবেন এটা অবশ্যই আপনার সেই প্রজ্ঞাপনে দেওয়া আছে। এখানে যেমন দেখেন, প্রথম পাতায় অঙ্গীকারনামায় লিখবেন হচ্ছে আমি অমুক, জাস্ট আপনার ঠিক সেম এটাই হবে। আর দ্বিতীয় পাতায় হচ্ছে আসল কথাটা হবে, সেটা হচ্ছে যেমন আমি এই মর্মে অঙ্গীকার করেছি যে আমার শিক্ষানবিশ কালে অথবা শিক্ষানবিশ কাল উত্তীর্ণ হওয়ার 3 বছরের মধ্যে চাকরি হতে ইস্তফা দিলে প্রশিক্ষণকালে আমাকে প্রদত্ত বেতন ভাতা, প্রশিক্ষণ উপলক্ষে উত্তোলিত অগ্রিম, ভ্রমণ ভাতা, অন্যান্য ভাতাতি, অর্থাৎ একটু আগে আমি যা দেখালাম এখানে জাস্ট যা আছে এটা হুবহু তুলে দেবেন, যে ফেরত দিতে বাধ্য থাকব। আমার ইস্তফা সরকার কর্তৃক গৃহীত হওয়ার পূর্বে কর্তব্য কাজে অনুপস্থিত থাকলে সরকারের যাবতীয় অর্থ, এটা হচ্ছে আপনার এই 6 নম্বরে এটা আছে, যেমন 1913 এর বিধান অনুসারে আমার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাইবে, এটা জাস্ট লিখে দিবেন। স্ট্যাম্পের হচ্ছে লাস্টের পেজে কি দিবেন, লাস্টের পেজে আরেকটা ইনফরমেশন দিতে হবে, সেটা হচ্ছে জামানতনামা। এখানে কিন্তু আপনাকে একটা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে আপনাকে জামানতদার সহ 300 টাকা স্ট্যাম্প, অর্থাৎ লাস্টের পেজে আপনি চাইলে এই অংশটা অ্যাড করতে পারেন। আচ্ছা, উপযুক্ত বিবরণ আমার জানার মতো সত্য, এটা মানে জামানতদার যিনি জামানতদার হবেন তার পক্ষ হয়ে এটা লিখতে হবে। উপযুক্ত বিবরণ আমার জানার মতো সত্য, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, আমি এই মর্মে অঙ্গীকার করছি যে তিনি যদি শিক্ষানবিশ কালে, অর্থাৎ এই কথাটাই হবে এখানে,
এই শিক্ষানবিশ কালে অথবা শিক্ষানবিশ কালে উত্তীর্ণ হওয়ার 3 বছরের মধ্যে চাকরি থেকে ইস্তফা দেন, তাহলে তার এই উত্তোলিত যত বেতন সেগুলো ফেরত নেওয়া হবে। তারপর হচ্ছে এটা লেখার পরে আপনি নিচে যিনি জামানতদার জামানত করে জামানতদার তার নাম এবং স্বাক্ষর হবে, ওখানে জামানতদারের নাম এবং স্বাক্ষর বাম পাশে লিখতে পারেন, সাক্ষীর কোন সাক্ষী থাকলে সাক্ষীর নাম এবং স্বাক্ষর, এটাই হচ্ছে স্ট্যাম্প। তারপর হচ্ছে প্রজ্ঞাপন, প্রজ্ঞাপনের প্রথম পাতা, নামের পাতা, শেষের পাতা, এই কথাটার মানে হচ্ছে প্রজ্ঞাপন যেটি দেওয়া হয়েছিল এই প্রজ্ঞাপনের প্রথম পাতাটা, অর্থাৎ এই শর্তাবলী এই পাতাটা দিবেন। তারপর হচ্ছে যেমন আপনার নাম যদি হয় ধরেন শেখ নেয়ামুল হোসেন, তাহলে এই পাতাটা দিবেন এবং সবার লাস্টের পাতা, একদম সবার নিচের পাতা যেটা আছে সেটা আপনারা প্রিন্ট করে দিবেন। ঠিক সেম পদায়ন যেটা হয়েছে আপনাদের আপনাদের নামে যে পদায়ন হয়েছে সেই পদায়নের ঠিক সেম প্রথম পাতা, নামের পাতা এবং শেষের পাতা। তারপর হচ্ছে বিপিএসসি অ্যাপ্লিক্যান্ট কপি, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিক্যান্ট কপি এবং অ্যাডমিট কার্ড যেগুলো আপনাদের কাছে আছে এগুলো দিতে হবে। সনদপত্রের মধ্যে এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা এবং বিএসসি মাস্টার যারা করেছেন তাদের সবগুলো সনদ এখানে দিতে হবে। নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন কার্ড, আপনাদের আরএন কার্ডের সত্যায়িত কপি লাগবে, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি লাগবে, বাংলা বায়োডাটা, আচ্ছা বাংলা বায়োডাটা ফরম্যাটটা আপনাদেরকে দেখাই দেই। আপনারা যদি এই ফরম্যাটটা চান তাহলে এক কাজ করেন, আমাদের যে গ্রুপ আছে গ্রুপে আপনারা লিখতে পারেন, অথবা আমি গ্রুপে আপলোড করে দিব, চাইলে আপনারা একটু খুঁজে বের করে নিতে পারেন। যদি খুঁজে না পান আপনারা চাইলে এখানে পোস্ট করতে পারেন, তাহলে সহজে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা বায়োডাটার নমুনাটা হবে এরকম, এখানে নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, ধর্ম, জাতীয়তা, বৈবাহিক অবস্থা, মোবাইল নাম্বার, উচ্চতা, ওজন, রক্তের গ্রুপ, জাতীয় পরিচয়পত্র নাম্বার, পিপিএসসি রেজিস্ট্রেশন নাম্বার এবং শিক্ষাগত যোগ্যতা, মোটামুটি এতটুকু দিলেই হবে। লাস্টে হচ্ছে ছবি, প্রতি সেটে 3 কপি করে লাগবে। এখন 3 কপি কোথায় লাগবে? 1 কপি লাগবে হচ্ছে পিএমআইএস ফর্মে, আরেক কপি লাগবে হচ্ছে আপনার যোগদান কপিতে, এবং আরেক কপি লাগবে হচ্ছে বাংলা যে বায়োডাটা দিবেন সেই বায়োডাটার মধ্যে। এই 3 কপি ছবি, এবং আপনারা একটা ফাইল রেডি করবেন, কোর্ট ফাইল বলা হয় এটাকে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হচ্ছে আপনারা মোট কয়টা সেট তৈরি করবেন। আপনারা চাইলে মোট 5টি সেট তৈরি করতে পারেন, এখন কথা হচ্ছে 5টি সেট নাও লাগতে পারে, অথবা আপনার তিন সেট বা 4 সেট জমা দেওয়া লাগতে পারে। আর জমা দেওয়ার সময় অবশ্যই আপনার কোর্ট ফাইল নিয়ে আসবেন। আমি আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোর্ট ফাইল দেখতে কীরকম হয়, এরকম কোর্ট ফাইল করে দুই সেট বা 3 সেট বা 4 সেট যাই লাগুক আপনারা জমা দিবেন। আর 5 সেট কী জন্য বললাম, কারণ অনেক সময় 1 সেট নিজের কাছে রাখতে হয়। আপনারা যদি সব কিছু জমা দিয়ে দেন তাহলে দেখবেন পরবর্তীতে যখন এই ইনফরমেশনগুলো লাগবে, যেমন চাকরি স্থায়ীকরণ, তখন আপনাদের এই সবগুলো পেপারস আপনাদের আবার জমা দিতে হবে। এই জন্য আপনারা মোট 5 সেট তৈরি করবেন, 4 সেট জমা দিলে আরও 1 সেট থাকবে, সেটা আপনাদের কাছে রেখে দিবেন। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আমি এই ভিডিওটি আমাদের যে চ্যানেল রয়েছে নার্সিং ক্লাসরুম ইউটিউব চ্যানেল, এখানে আপলোড করব। তারপর হচ্ছে যে ফেসবুক পেজ রয়েছে নার্সিং ইনসেপশন, এখানে আপলোড করে দিব। আপনারা চাইলে এখানে কমেন্টসের মাধ্যমে বলতে পারেন আপনারা কোথায় বুঝেন নাই, আমি আপনাদের সেই প্রশ্নের উত্তর আশা করি দিতে পারব। আর যদি আপনারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন না হয়ে থাকেন নার্সিং ভর্তি ও চাকরি প্রস্তুতি, এখানে আপনারা জয়েন হতে পারেন, যে কোনো প্রকার তথ্য আপনারা এখানে পাবেন। আর এতক্ষণ যে পিডিএফগুলো আপনাদেরকে দেখালাম সবগুলো পিডিএফ আমি এই গ্রুপে আপলোড করে দিব, আপনারা চাইলে এখানে জয়েন হতে পারেন। ধন্যবাদ সবাইকে।